আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। পাউরুটি দিয়ে ঝটপট নাস্তা তৈরি করছি, আর এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম পেঁয়াজের দরকার হবে না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। ঝটপট এই নাস্তাটা তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হয়তো বা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন, খুবই মজার। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি পাউরুটি স্লাইসগুলোকে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। আমি এখানে পাউরুটি স্লাইসগুলোকে কিছুটা শক্ত করতে চাচ্ছি, কারণ পাউরুটিগুলো কিন্তু খুবই সফট থাকে। ভেজে নেওয়ার পর এই পাউরুটির উপরে লাগিয়ে নিচ্ছি টমেটো সস। খুব ভালো করে টমেটো সসটা পাউরুটির উপরে লাগিয়ে নেওয়ার পর উপর থেকে আরও একটা পাউরুটি স্লাইস দিয়ে আমি অনেকটা স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ মতো ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, 1 চা চামচ টেস্টি মশলা, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। আর এখানে গোলাটা কিন্তু একটু পাতলাই হবে, অনেকটা ঘন গোলা হবে না। তো আমার এখানে কিন্তু একটা পাতলা টাইপের গোলা তৈরি করা হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। তারপর যে পাউরুটির স্লাইসগুলোকে কেটে রেখেছিলাম এগুলোকে এই বেসনের গুলাতে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর সরাসরি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। একটা পাশ যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না এই নাস্তাটা তৈরি করতে, আর খেতেও অনেক মজার হয়। দুটো পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। অল্প সময়ে এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন, খেতে খুবই মজার হয়েছে। ভিতরটাতে টমেটো সসে ভরা। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।